আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন এন্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সবসময়ের মতো আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে ইলিশ পোলাও। তো ইলিশ পোলাওটি আজকে আমি কীভাবে তৈরি করলাম খুব সহজভাবে সেটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করতে পারবেন যে কেউ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। তো এখন একটা মশলা তৈরি করে নেব ইলিশ মাছটা রান্না করার জন্য। এখানে নিয়েছি 8-10টা কিশমিশ, নিয়েছি 6-7টা কাঁচামরিচ, নিয়েছি 4টা কাঠবাদাম, আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এগুলোকে এখন ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা দিয়ে আজকের ইলিশ মাছটি রান্না করব। তো একটা কড়াইতে প্রথমে কিছুটা তেল দিয়ে তাতে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে সেটা বেরেস্তা করে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে রেখে দিলাম। আর যেই তেলে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করেছিলাম সেই তেলটা আবারও দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলোকে এখন একটু হালকা ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। 2 মিনিটের জন্য আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটি, এটা দিয়ে আবারও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন নিচ থেকে মশলাটা লেগে না যায়। আর দিয়ে দিচ্ছি এখানে মশলা, এখানে আমি বাড়িতে তৈরি করা একটি বিরিয়ানির মশলা। আপনারা চাইলে এই রেসিপিটা আমি আমার চ্যানেল শেয়ার করে দিতে পারি, যে কোনো ধরনের বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এই মশলাটি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে দিয়ে খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে একটু কষিয়ে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। এখন 5 মিনিটের মতো আরেকটু কষিয়ে নিব মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে। মাছটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝেমান কাপের 1 কাপ পরিমাণে পানি। যেহেতু ইলিশ মাছ নরম ধরনের মাছ এটার মধ্যে বেশি পানির প্রয়োজন হয় না, তাই 1 কাপ পরিমাণেই পানিটা দিয়েছি। পানিটা শুকিয়ে গেলে মাছটা থেকে যখন মাছটা হয়ে যাবে তখন আলাদা করে একটি প্লেটে তুলে রাখছি। আর ইলিশ মাছের যেই মশলাটা এখানে আছে সেই মশলার মধ্যে এখন এই পোলার চালগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এইখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণে চাল নিয়েছি, আর কেজি হিসেবে ধরতে গেলে 1/2 কেজি পরিমাণে এখানে পোলার চাল নিয়েছি। তো চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তো যেহেতু আমি মেজারমেন্ট কাপ দিয়ে চালটা মেপেছিলাম তাই এই কাপেরই 2.5 কাপ পরিমাণে চাল নিয়েছি, এর জন্য দিয়ে দিলাম 5 কাপ পরিমাণে পানি। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1.5 টেবিল চামচ। তো আপনারা যদি লিকুইড দুধ দিতে চান তাহলে আপনারা পানির পরিমাণটা কমিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 10-12টি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে দিব। এখন যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসছে অপেক্ষা করে নিচ্ছি। তো বলক চলে এসেছে, পানিটা অর্ধেক শুকিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আস্ত 6-7টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি উপর থেকে যে ইলিশ মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো ভালোভাবে সাজিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটাকেও উপর থেকে ভালোভাবে সব দিক থেকেই ছড়িয়ে দিতে হবে যেন সব দিকেই বেরেস্তাটা ভালোভাবে পড়ে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কেওড়া জল, দিয়ে ঢেকে দিলাম।
এখন দিয়ে দিচ্ছি ঘি। এখানে এক চা চামচ পরিমাণে আমি ঘি দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে দিব ফাইনালি হয়ে যাওয়া পর্যন্ত। তো তৈরি হয়ে গেল আর আজকে আমার ইলিশ মাছের পোলাওটি। তো ইলিশ পোলাওটি খুবই সহজ, দেখতেই পারলেন, খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে আজকের এই রান্নাটি হয়ে গেল। যে কেউ এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন বাড়িতে, ব্যাচেলার ভাইরাও চাইলে এইভাবে তৈরি করতে পারবেন। তো আজকের আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের একটি সাবস্ক্রাইবে আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছেন একটি ফলো দিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।